রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের চকপাড়া রঞ্জোতপুর গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণটুলিতে নমিনেশন তুলে নেওয়ার জন্য জোট প্রার্থীদের বাড়িতে ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ অভিযোগ গতকাল গভীর রাতে তৃণমূলের সশস্ত্র বাহিনী গিয়ে আক্রমণ করে ভাঙচুর করা হয় বাড়ি পঞ্চায়েতের আমাদের জোটের প্রার্থী তার বাড়িতে আক্রমণ করে তার বাড়ির দরজা টাকা ভেঙে দেওয়া হয়েছে মহিলা প্রার্থী এবং গোটা ব্লকেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কার্যত হতাশ তারা তারা জানে নির্বাচনে পরাজিত হবে এই হতাশা থেকেই তারা মানুষকে সন্ত্রস্ত করে প্রার্থীদের সন্তুষ্ট করে জোটের প্রার্থীদের সিপিআইএম প্রার্থীদের সন্তুষ্ট করে তারা এই নমিনেশন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে